নমস্কার বন্ধুরা আজকে আমাদের স্পেশাল ক্লাস বেঙ্গলি অর্থাৎ ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বন্ধুরা আজকে আমি নিয়ে এসেছি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাসগুলি কীভাবে সহজে গল্প আকারে মনে রাখা যায় বন্ধুরা যদি বঙ্কিমচন্দ্রের উপন্যাসগুলি সহজে মনে রাখতে চাও তাহলে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তাহলে অবশ্যই তোমাদের সব উপন্যাসগুলি মনে থাকবে চলো বন্ধুরা আমরা দেখে নিই সেই গোপন ট্রিক্সটি কিভাবে আমরা সহজেই মনে রাখবো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাসগুলি দেখো বন্ধুরা সেই গল্পতে আমরা চলে এসেছি যে গল্পটি যদি আমরা ভালোভাবে দুইবার পড়ে নিই তাহলে অবশ্যই আমাদের মনে থাকবে সেই বিখ্যাত উপন্যাসগুলির নাম দেখো বন্ধুরা গল্পতে আমরা সরাসরি চলে যাই বলেছে চন্দ্রশেখর নামক এক ব্যক্তি আনন্দমঠ নামক এক স্থানে বেড়াতে এসে একটা বিরাট মন্দির দেখল ও তার ভিতরে প্রবেশ করে জানল মন্দিরটার নাম কপালকুণ্ডলা মন্দিরটা এতটাই সুন্দর ও মনোমুগ্ধকর যে সে ভুলেই গেল সে এখানে এসেছিল কৃষ্ণকান্তের কাছে উইল নেওয়ার জন্য মন্দির থেকে ফেরার সময় মন্দিরের পাশে একটা সুন্দর গাছ পেল এক ব্যক্তিকে জিজ্ঞেস করায় সে বলল গাছটার নাম বৃষ গাছটার কাছে যে যা চাইতো তাই পেত তাই চন্দ্রশেখরও মনে মনে কিছু চাইল এবং মন্দির থেকে বেরিয়ে সোজা রাজসিংহ নামক এক রাজবাড়িতে গেল সেখানে থাকত দুর্গেশ নন্দিনী নামক একটি ছোট্ট মেয়ে তার কাছে জানতে পারলো সীতারাম এর জীবন কাহিনী বন্ধুরা এই হচ্ছে ছোট্ট গল্প যে গল্পটি তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় আর একবার ভিডিওটা রিপ্লে করো অর্থাৎ প্রথম থেকে দেখো আশা করি অবশ্যই গল্পটা বুঝতে পারবে দেখো বন্ধুরা এই গল্পের মাধ্যমে আমরা কী কী বিখ্যাত উপন্যাস পেলাম সেগুলি এবার আমরা দেখে নেব বন্ধুরা আমরা কি কি উপন্যাস পেলাম এই গল্পের মাধ্যমে এক নম্বর চন্দ্রশেখর দুই আনন্দমঠ তিন নম্বর কপালকুঞ্জলা চার নম্বর কৃষ্ণকান্তের উইল পাঁচ নম্বর বৃষ্বৃক্ষ ছয় নম্বর রাজসিংহ সাত নম্বর দুর্গেশ নন্দিনী এবং আট নম্বর সীতারাম বন্ধুরা এই বিখ্যাত আটটি উপন্যাস শুধুমাত্র এই একটি গল্পের মাধ্যমেই খুব সহজেই মনে রাখা সম্ভব বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ